সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে হাটটি দেখছেন সেটি ঠাকুরগাঁও জেলার খুচাবাড়ি হাট। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি মাংসের যে ক্রসজাতের সারগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমি সেগুলোর তথ্য আপনাদের দেবো। আজ হচ্ছে 13 সেপ্টেম্বর 2022 রোজ মঙ্গলবার। আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো আমরা একটু শুনে নেই, এটা কয় দাঁত? দুই দাঁত। কতটুকু হবে? আট মন হবে। কত চাইছেন? মানে অল্প কিছু, 61 আর 70। 61 আর 70, 61 বলছেন ভাই, কতটুকু হবে? সাড়ে ছয় মন। আচ্ছা, সাড়ে ছয় মন আইডিয়া করছেন, 61,000 দাম দিচ্ছেন। আর চাইছে 170। 61 দাম তো দিচ্ছেন আপনি। হ্যাঁ, দর্শক শুনছেন যে 61 পর্যন্ত দাম দিচ্ছে, আর 170 আমরা শুনছি। কোথা থেকে আসছেন আপনারা? নেকমোড় থেকে এসেছে। আপনারা দেখছি শুনছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তো সব আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি আরো কিছু গরু রয়েছে সামনে। এগুলো কি সব বিক্রি? সব বিক্রি হয়ে গেছে এগুলা, আমরা শুনছিলাম দেখছিলাম। প্রচুর গরু রয়েছে বাজারে। এটা কি পোষানা কাটা? পোষানা কাটা? পোষায় না, কাটাই কাটাই। কতটুকু হবে? হবে তো 4 মন পার হবে। 4 মন? কত চাইছেন? চাচ্ছি 100। পাইছেন কত? 90 ভাঙতে। 90 ভাঙতে? ভাঙাবেন না, 100ই লাগে। 100ই? পুরাপুরি 100ই লাগে? লাগে তো 100। দর্শক শুনছেন যে লাগে 100। আমরা দেখি প্রচুর গরু দেখছি, এখানেও দেখছি আরেকটি। কতটুকু হবে? 100 চাইছেন 100 চাচ্ছেন কত বলতেছে 86 বলে। আমরা দেখি আরো গরু আছে ওই পাশে, আমরা একটু ফাঁকা জায়গায় যাবো। প্রচুর পরিমাণে মাংসের গরুর আমদানি এই হাটে থাকে। আপনারা যে কেউ চাইলে এই হাটটি একবার ঘুরতে পারেন এবং দেখতে পারেন এখানে দেখছি। ওয়ালাইকুম সালাম চাচা, এটা কতটুকু হবে চাচা? 100 বলে। কতটুকু হবে ওজন? কতটুকু হবে সেটা বলতে পারেন? 5 মনের কাছাকাছি। 100 বলে না, চাইছেন কত? 105 আর 100 বলে। এখানে আরেকটু দেখছি, কেটে হয়ে গেছে নাকি? হয়েছে। কত দিয়ে? ওয়ালাইকুম সালাম। 1,51,000। কতটুকু হবে? 6.5 মন। 6.5 মন হবে। 1,51,000 টাকা কিনলে 6.5 মন হবে। দর্শক শুনছেন, 1,51,000 টাকায় এটি কেনা হয়েছে, 6.5 মন মাংস হবে। ওনারা বলছেন দিনাজপুরের বিশিষ্ট মাংস ব্যবসায়ীরা সামনে দাঁড়িয়ে রয়েছে, একজন বাহাদুর বাজার, একজন রামনগর, একজন দেওয়ানডিগি ফরকাবাদ। আমরা দেখছি দেখি আরো কিছু গরু রয়েছে। কি অবস্থা? কতটুকু হবে এটা? 6.5 মন। কত চাইছেন? 150। কেমন বলে দাম? 20 পর্যন্ত বলছে। দর্শক শুনছেন যে 150 চাইছে, 1,20,000 পর্যন্ত বলছে। আমরা শুনছি দেখছি আজকে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। বাটা দাম কত? কতটুকু হবে এটা? কতটুকু হবে? বললাম না ভাই, কতটুকু হবে? হলো তো 7 মন। 150 চাইছে।
কত বললেন? কত বললেন? 40 ভাগে 35, 135,000। আমরা শুনছি দেখছি আজকে কোচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমি সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কি অবস্থা? আজকে ভালো, বাজার পার্টি আছে? মোটামুটি পার্টি আছে। কটা আনছিলেন? কটা আনছি? 11টা। বেচছেন কটা? বেচছি তিনটাকে। তিনটাকে বলবেন? এই তো কেবল ঢুকলাম খালি। আচ্ছা আচ্ছা, কতটুকু হবে এটা? সাড়ে পাঁচ মন। কত চাইছেন এটা? দাম চাইছেন 120। 120। কত কয়? 10-15 হলে বিক্রি করবো। 10 বলে 15 হলে বিক্রি করবো। দর্শক শুনছেন যে 110 বলে 15 হলে বিক্রি করবে। আমরা শুনছিলাম দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই গরুগুলোর দাম। এখানেও আরেকটু দেখছি, এটা কি পোষানা কাটা চাচা? পোষানা কাটা? উষা। পুষা? উষা। কত চাচ্ছেন এটা? 1,40,000। কত খরচা দাম? 1,05,000। বেচা কেনা? 30 পর্যন্ত। 1,30,000 পর্যন্ত বেচা কেনা টার্গেট? কত চাচ্ছেন? কত বলতেছেন? 10-12। টার্গেট কত? 15 হলে বিক্রি করবো। দর্শক 15 কত বললেন? 100। কত হবে? 4.5 মন। 4.5। আমরা শুনছি দেখছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কত বলে এটা? দাম বলছে 105-2-3 এরকম। কতটুকু হবে ওজন? ১৫। ওজন কতটুকু হবে? ওজন আছে 15-5 মন। 15-5 মন। 3 পর্যন্ত দাম পাইছে। আমরা শুনছি দেখছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আজকে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, দাম এখানে আরেকটু রয়েছে, আমরা সেটার একটু তথ্য নেব। এটা কত? 130 দাম। 130। ওজন কেমন হবে? 5.5 মন। কত কত দাম? দাম যাচ্ছে 12-10। 12-10 বেচা কেনা? 25 হলে ছাড়বে। 1,25,000। দর্শক শুনছেন এটি হচ্ছে 1,25,000 হলে ছাড়বে। আমরা দেখছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, ২৪টা বেশি। কটা বিক্রি করছেন? বেচছি প্রায় 11-12টা বেচছি। 12টা বিক্রি করে দিচ্ছেন অলরেডি? আর আছে তাহলে? ওগুলো সব বিক্রি? এগুলো সব বিক্রি। দর্শক দেখছি আমরা ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আজকে অনেক আমদানি, এবং আপনারা যারা এই ধরনের বলেছি যে গরু কিনতে চান, মাংসের গরু, তাহলে অবশ্যই একবার এই হাটটি আপনারা ঘুরতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ১ কিলো।
দূর হয়ে না।